নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা, আজকে হাজির হয়েছি তোমাদের জন্য একটা লোটে মাছের নতুন ধরনের রেসিপি নিয়ে, লোটে মাছের ঝাল। তো দেখো মা, আমি কিভাবে রেসিপিটা বানাই। এখানে লোটে মাছগুলোকে কিন্তু পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। এরপরে অর্ধেক লেবু রস এর মধ্যে দিয়ে দেব, তার সাথে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে 1 থেকে 2 মিনিট মতো রেখে দেবো। খুব বেশিক্ষণ কিন্তু ম্যারিনেট করে রাখা যায় না, এইসব মাছ যেহেতু এমনি নরম সেই জন্য। এরপরে দেখো, পুরো রেসিপির ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। এরপরে দেখো, একটা প্লেটের মধ্যে ময়দা নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু তোমরা একটু বুঝে শুনে দেবে। এরপরে দেখো, ময়দাটার সঙ্গে কিন্তু মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি ময়দা নিইনি, আর ময়দাটা আমি কেন দিচ্ছি সেটা কিন্তু একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, যখন দেখবে তখন বুঝতে পারবে। এরপরে দেখো, কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। এরপরে মাছগুলো যে আমি রেখেছিলাম, মাছগুলো কিন্তু এই ময়দাটার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এরম করে কিন্তু প্রত্যেকটা মাছ আমি ময়দার মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এর ফলে দেখো, তোমরা দেখে বুঝতেই পারছ মাছগুলো কিন্তু আমার একদম ভেঙে যায়নি। আর যেই কথাটা আমি বলবো বলছিলাম ঠিক এইটাই, যে লোটে মাছ কিন্তু তেলের মধ্যে দিলেই একেবারে ঝুড়ো হয়ে যায়। আমি কিন্তু এরকম গোটা গোটা লোটেরই ঝাল করব আজকে, আর সেইটা আমি কিভাবে বাড়িতে বানিয়েছি সেই টেকনিকটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। এইভাবে বানালে কি হয়, মাছগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না আর গোটা গোটাই থাকবে। আর যেহেতু ময়দা একটু হালকাভাবে কোট করা আছে, সেই জন্য কিন্তু খুব বেশি যে শক্ত লাগবে তাও নয়। এরপরে দেখো, মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। লোটে মাছের রেসিপি আমরা অনেকে অনেক রকমভাবেই বাড়িতে খাই, তবে এই রেসিপিটা আমি একটু বাড়িতে নতুনভাবে ট্রাই করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরম করে কিন্তু প্রত্যেকটা মাছ আমি ভেজে তুলে রেখেছিলাম। এরপরে দেখো, এর মধ্যে গোটা মশলা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি, আর আমি কিন্তু এক্সট্রা করে এর মধ্যে কোনো তেল ইউজ করিনি। আমি এই তেলের মধ্যেই কিন্তু পুরো রেসিপিটা করব, আর আমি এখানে বাটা কোনো মশলা দিইনি, বাটা পেঁয়াজ বাটাটা আমি দিইনি, আমি কুচনো পেঁয়াজই দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে আমি ভেজে নেব। দু মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পরে দেখো, ঢাকনা খুলে পেঁয়াজটা অনেকটাই কিন্তু মজে গেছে, আর বেশি জিনিসটা লাল করব না, এরকম হালকা করে ভেজে নিয়েছি। এরপরে আমি অ্যাড করে দেব টমেটো, টমেটোটাও কিন্তু আমার কোচানো ছিল। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুনটা দিয়ে এবার পেঁয়াজটার সঙ্গে টমেটোটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। এই সব মাছের ক্ষেত্রে কিন্তু এই টমেটো আর ধনে পাতাটা ভীষণভাবে মাস্ট, কারণ টমেটো ধনে পাতা না দিলে খাবারটা ঠিক জমে না। তো 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 2 মিনিট পরে খুন্তির সাহায্যে কিন্তু টমেটোগুলোকে আমি খুব ভালো করে মিহি করে কেটে কেটে নিচ্ছি। একটু টক টক ঝালঝাল হবে, তাহলেই কিন্তু এই মাছটা খেতে দুর্দান্ত হবে। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, সত্যি খেতে খুব সুন্দর হয়, আর গরম গরম ভাতের সঙ্গে তো আর কোনো কথাই থাকে না। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল হলে তবেই খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দেব রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, ব্যাস, এর মধ্যে আর কিচ্ছু দেব না। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষাবো, যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ছে। মশলা যত কষানো হবে খেতে কিন্তু তত সুন্দর হবে, রান্নার টেস্টটাও দ্বিগুণ হবে। এমনি নর্মাল মশলাই আমি দিয়েছি, এখানে কিন্তু হ্যাবক কিছু মশলা লাগে না। এরপরে দেখো, একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু মশলাটার সঙ্গে কষিয়ে নেব।
এবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না ভালো করে মশলাটা কষানো হয়। 2 মিনিট পরে দেখো তেলটা ওপরে চলে এসেছে, আমার কিন্তু মশলা কষানোটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আবারও আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যাতে মশলাটা আরও একটু ভালোভাবে কষে যায়। তারপরে দেখো ঢাকনা খুলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ বুঝে জল অ্যাড করবে, আর কিন্তু এর বেশি জল আমি দেবো না, যেহেতু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে সেই জন্য আর জল দেওয়ার বেশি প্রয়োজন নেই। এরপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবার এখানে একটু বলে রাখি, যেহেতু ঝোলের মধ্যে এবার মাছটা পড়েছে সেই জন্য কিন্তু খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আলতো আলতোভাবে মাছগুলোকে এপিটোপিট করে দিতে হবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কথা বলার মাঝেই দেখো আমি এখানে অ্যাড করে দিয়েছি ধনেপাতা কুচি। আমি আগেই বলেছি টমেটো ধনেপাতা ছাড়া এই রেসিপিটা একদমই জমবে না আর খেতেও ভালো লাগবে না। এবার আমি এই যে গ্রেভিটা বানিয়েছি সেটা আমি একটুখানি শুকিয়ে নেব, একটু শুকনো শুকনো হলেই কিন্তু নামিয়ে নেব। ব্যাস, আমার আর এর মধ্যে কিছু দেওয়ার নেই, সব কিছু মশলা দেওয়া কমপ্লিট, মাছও কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো দেখতে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।